Based on a ground input about movement of some extremist cadres in Saraibil BOP area along the Indo-Bhutan border, an operation team of Kokrajhar District Police with APR commandos laid ambush in Boshpil FB under Saraibil BOP of Gosaigaon Police Station yesterday at around 5:30 p.m. At around 6:15 p.m., a group of extremists in motorcycles came into the striking zone of the ambush team. আজি সন্ধিয়া প্রায় 6:30 বজাত এটা বিশেষ সূত্রর খবর আহিলে যে কিছুমান উগ্রপন্থী এটা অঞ্চলের মাঝেদি তেওঁলোকে যাব, সেই খবরটো পাই আমার এটা স্পেশাল কমান্ডো টিম এটা তেওঁলোকে এম্বুজ করে আসে বসবিল গাঁৱত, আর এম্বুজ করে থাকার সময়তে এটা উগ্রপন্থী সাসপেক্টেড উগ্রপন্থী দল এটা সেইফালে দুখন বাইকত আহিছিলে, তেখেতসকলক এটা রবলে সিগনেল দিয়া হল, কিন্তু সিগনেল দিওঁতেও কিন্তু তেওঁলোকে নরলে আর উল্টাই আমার পুলিশ পার্টির উপর কমান্ডো পার্টির উপর তেওঁলোকে এটেক করলে, তেওঁলোকে ফায়ার করলে আর প্রত্যুত্তরত আমার পার্টিও ফায়ার করলে আর এনকাউন্টার প্রায় 10-15 মিনিট সময় চলিছিলে। তারপরে পিছত যেটা গোটেই এরিয়াটা সার্চ করা গেল তেতিয়া দুজনক ইঞ্জোর অবস্থাত পোৱা গৈছিলে, আরএনবি সিভিল হসপিটাল গোসাইগাঁওলে পঠাই দিয়া হল আর এখন বাইক উদ্ধার হয়েছে সেই জায়গার এটা AK-47 রাইফল আর লগত কিছু এমুনিশন আর কিছু ইনক্রিমিনেটিং ডকুমেন্টস আর বাকি যখন আসলে লগত এই সাসপেক্টেড এক্সট্রিমিস্ট তেলকিন এফালের পলাই গেল তারপর রাতের আন্ধার সুযোগ লই আর এটা ইয়াতে হসপিটাল লয় অনার পাছত হসপিটালের ডক্টরে এটা ব্রড ডেথ বলে এটা ডিক্লেয়ার করেছে আর দুইজন এতালেকে আইডেন্টিফাই হওয়া নাই, আমি এজ পার ল আমি প্রপার সিস্টেম মতে আমি কেসটো আমি সলভ করি। টোটেল আমি সন্দেহ করছিল 4-5 জন আসলে, কারণ এটা দুখন বাইকত আইসে এখন বাইক পলাই গেল এখন বাইক পোয়া গেছে আর দুজনক প্রথমতে ইঞ্জোর অবস্থা পোয়া গেছিল, পিছত ডক্টরে ব্লড টেস্ট বলে ডিক্লেয়ার করেছে। এই 6:30-7 বজার ঘটনা সন্ধ্যা সময় এতালেকে আইডেন্টিফাই হওয়া নাই, গতিকে আইডেন্টিফাই হলে আমি কব পাৰিম। As they were stopped and asked to surrender, the extremists started firing on the operation team. The operation team retaliated by taking cover with tactical movement. After the firing stopped, two injured extremists were found and they were immediately shifted to RNB Civil Hospital, Gosaigaon. Doctors declared them brought dead. They have not been identified yet.